এই অসম্ভব গরমে বাইরে বেরোচ্ছেন? নিশ্চয়ই মুখে অনেক ট্যাং পড়েছে, ঘামে গরমে চুলকাচ্ছে স্ক্যাল্প, আর পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না। সময় থাকলেও সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যায় পার্লারের খরচ। চলুন ঘরোয়া উপায়ে স্বল্প খরচে জেনে নিই এর থেকে বাঁচার উপায়। গরমে ত্বক ও চুল ভালো রাখতে অ্যালোভেরা জুড়ি মেলাভার। নিশ্চয়ই ভাবছেন কিভাবে ব্যবহার করবেন। অ্যালোভেরা রুক্ষ ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। গরমের মৌসুমে অ্যালোভেরা জেল ব্যবহারে ত্বকে অনেক উপকারিতা আছে। এটি ত্বকের জ্বালা, লাল হয়ে যাওয়া ও র্যাশ থেকেও রক্ষা করে। অ্যালোভেরার সঙ্গে হলুদ, মধু ও সামান্য গোলাপ জল দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে 20 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। প্যাচপ্যাচে গরমের কারণে পিছু নিয়েছে স্ক্যাল্পের চুলকানি। অ্যালোভেরা ছোঁয়াতেই চুলকানি দূরে পালাবে। স্ক্যাল্পের চুলকানি কমাতে কিভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন তা জেনে নিন। অ্যালোভেরা জেল কিনতে পারেন, না হলে ঘরে থাকা অ্যালোভেরার গাছের পাতা থেকেই রস বের করে নিন। সেই রস 15 থেকে 20 মিনিট ধরে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। এরপর 1 ঘন্টা অপেক্ষা করে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। এতে স্ক্যাল্পের চুলকানি অনেকটাই কমবে। সপ্তাহে 2 দিন এইভাবে অ্যালোভেরা লাগালে ফলাফল মিলবে দ্রুত। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।